গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ জননেতা জান্নাতুল ইসলাম, জননেতা জান্নাতুল ইসলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র মুক্তির মূল মন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত লালদিঘির ময়দানে বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব হুজুর চরমোনাই, কেন্দ্রীয় মেহমানবৃন্দ ও বিভিন্ন থানা থেকে আগত আমার তহিদি জনতা ভাইরা, আমি আজকের এই সমাবেশের উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত পুলিশ ভাইরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, পুলিশ ভাইদের ধন্যবাদ জানাতে মন থেকে ধন্যবাদ জানাইতে পারলাম না। আমি এই সুশিক্ষিত শান্তিকামী শৃঙ্খলিত পুলিশ বাহিনীর এসপি সাহেবকে বলতে চাই, আপনার কতিপয় পুলিশ লীগের সদস্য আজ আমার এই সমাবেশে আসার জন্য বিভিন্ন থানার দায়িত্বশীলদের এবং মিছিলকারীদের বাধা প্রদান করেছে। আমি আপনাকে 72 ঘন্টা সময় বেঁধে দিলাম, 72 ঘন্টা সময়ের মধ্যে এই পুলিশ লীগের সদস্যকে এই চট্টগ্রাম থেকে বদলি করে অন্য জায়গায় পাঠাতে হবে, তা না হলে এই পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। আমি পুলিশ ভাইদের বলতে চাই, ভাইরা 18 আর 14 সালের নির্বাচনের মতো ভোট আপনারা আর দিতে পারবেন না। এই দেশে বাংলাদেশে আর কোন প্রশাসন ভোট দিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখনো সময় আছে, আপনার এখনো সময় আছে, সবার উপরে সমান ব্যবহার করার মন মানসিকতা পোষণ করুন। আর এই দেশে আওয়ামী লীগ এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না, আপনাদের আর ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনার সুযোগ দেওয়া হবে না। অতএব চাকরি যদি বাঁচাতে চান তাহলে এখনই এই মুহূর্ত থেকেই আপনারা স্বতন্ত্র হয়ে যান। আপনাদের বেতন ভাতা, আপনাদের পোশাক, যেই লাঠি দিয়ে আপনারা আমাদের পিটান, এর টাকা কারোর বাপদাদার বাড়ি থেকে আসে না, এটা গোপালগঞ্জ থেকে আসে না, এই টাকা বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। অতএব এই দেশের সাধারণ মানুষের সাথে অনেক জুলুম নির্যাতন করেছেন, নিজেরা ইচ্ছা করে করেছেন আর বাধ্য হয়ে করেছেন, আর করতে চান না। এখন থেকে আপনারা নিরপেক্ষ হয়ে যান, আপনাদের প্রজাতন্ত্র যেই ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে সবাইকে সুন্দরভাবে সবার সাথে একই ব্যবহার করার চেষ্টা করুন। আপনারা দেখেছেন কত ছাত্র পিটিয়েছেন, কত আলেম ওলামা পিটিয়েছেন, কিন্তু আপনাদের হারুন, হারুন নামটাই বোধ হয় আমার মনে হয় কলঙ্ক। যত হারুন আছে সব হারুনই দেখেছেন ছাত্রলীগের দুইটা একটা দাঁত উঠে ফেলছে, আর দুইজনকে পিটিয়েছে, একটা পরকীয়ার প্রেমের কারণে আপনাদের হারুন সাহেব অলরেডি ক্লোজ হয়ে গেছে, ওনাকে নিয়ে এখন টানা হ্যাসরা চলতেছে। আপনারও সাবধান হয়ে যান, আপনারও হারুন হয়েন না, হারুন হলে আপনাদেরও পরিণতি এই হারুনের মতো হবে। এই চট্টগ্রাম সিটি পানিবদ্ধতা থেকে মুক্ত করার জন্য এই পর্যন্ত প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। চট্টগ্রাম
চরতলাবাসীকে পানি থেকে বাঁচানোর জন্য। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হল এই 6,000 কোটি টাকার 1,000 কোটি টাকারও উন্নয়ন এই চট্টগ্রামে হয় নাই। এই 5,000 কোটি টাকা দিয়ে এই আওয়ামী লীগ সরকারের লোকজনের উন্নতি হয়েছে, তাদের বাইরে পাচার করেছে, এখন আমেরিকাতে পাচার করেছে, এখন আমেরিকা স্যাংশন দিয়ে দিছে। অতএব আপনারা তো আর জাতিসংঘ টিমে যেতে পারবেন না, র‍্যাব যেতে পারবে না, র‍্যাবের কাম শেষ। এখন র‍্যাবকে র‍্যাবে আর কোনো আর্মির কোনো লোক যেতে চায় না, পুলিশের কোনো লোক যেতে চায় না। আমরাও চাই আপনার উপরে যেন কোনো স্যাংশন না আসে, যার জন্য এই সিটি কর্পোরেশন উন্নয়ন করার জন্য এই সরকারকে হটানো, এই মেয়রকে হটানো অত্যন্ত জরুরি। আপনারা দেখেছেন এখনো আকাশে মেঘ হলে আমরা চট্টলাবাসী যারা নিচের তলায় বাস করি তারা মেঘ দেখেই জিনিসপত্র উপরে উঠানো শুরু করে দিই। ব্যবসায়ী ভাইয়েরা তাদের নিচের কাপড় চোপড় কীভাবে তাকের উপরে উঠবে তার জন্য ব্যস্ত থাকে। এই হলো চট্টলার অবস্থা। বৃষ্টি নামার সাথে সাথে দেখবেন পানিবদ্ধতা হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা প্রতিবার বৃষ্টিতে ব্যবসায়ী ভাইদের নষ্ট হচ্ছে, পরিবারের নষ্ট হচ্ছে। যার জন্য আপনারা যারা এই চট্টলাবাসীর জলবদ্ধা থেকে যারা মুক্তি চান, আজকের মিটিং এ যারা উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে মনে রাখবেন নির্বাচন আসছে, এরা বারবার ওয়াদা দেয় কিন্তু প্রতিবারই তারা ওয়াদা ভঙ্গ করে। যার জন্য সবাইকে আগামী দিনের নির্বাচনে আজ যেন 14-18 মার্কা নির্বাচন না করতে পারে, ফেসিবাদী হাসিনা যেন আর যেন এই নির্বাচন করে যেন যেন সরকার গঠন করতে না পারে, তার জন্য সবাইকে সচেতন থাকার জন্য, আমিরের নির্দেশের অপেক্ষায় থাকার জন্য সবাইকে উদারতা আহ্বান জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।